ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এবং এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটির পূর্ণ মান হলো 50। প্রথমে প্রশ্ন নম্বর ক, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে টিক চিহ্ন দাও, যে কোনো 14টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, এবার আমরা একে একে প্রশ্নগুলো ধরে ধরে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে? এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে সবুজ, অর্থাৎ জাতীয় পতাকার নিচে থাকে সবুজ রং। পরের প্রশ্ন, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? এখানে আমাদের উত্তর হয়ে যাবে শান্তি ও পবিত্রতা। পরের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা করা হয়, এখানে উত্তরটি হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। চলে যাব পরের প্রশ্নে, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? এখানে উত্তরটি হয়ে যাবে অস্থি ভঙ্গের ক্ষেত্রে, মানে হাড় ভেঙে গেলে। সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার? এখানে উত্তরটা হবে দৃঢ় মানসিক প্রত্যয়। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? আমাদের জল পান করতে হয় 2.5 থেকে 3 লিটার, অর্থাৎ 2.5 থেকে 3 লিটার। পরের প্রশ্ন, স্বাস্থ্য কি, অর্থাৎ স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? এখানে যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পরিপূর্ণ জীবন বিকাশের উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। পরের প্রশ্ন, মাস্ক ব্যবহারের সুফল কি? উত্তর হবে শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। পরের প্রশ্ন, করোনা তারপরে শূন্যস্থান রোগ, এখানে হয়ে যাবে আমাদের ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। পরের প্রশ্ন, দীর্ঘক্ষণ শরীর চর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা উচিত? এখানে উত্তরটা আমরা করে দেবো না, কারণ দীর্ঘক্ষণ যদি আমরা শরীর চর্চা করি এমনিতেই তখন আমাদের প্রচুর অক্সিজেনের দরকার হয় শরীরে, এবং মাস্ক যদি পরা থাকে তো সেক্ষেত্রে অনেক সময় অক্সিজেন সাপ্লাই ঘাটতি, মানে ব্যাঘাত ঘটতে পারে, তো সেই জন্য মাস্ক পরা যাবে না সেই সেই মুহূর্তে। পরে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে? উত্তর হয় ভিটামিন এ। পরের প্রশ্ন, পরোপকার ও সমাজসেবামূলক কাজ এটা কি? এটা হবে সুঅভ্যাস। পরের প্রশ্ন, খাবার থালা বাসন মাজার জন্য কোন ধরনের জল ব্যবহার করা উচিত? অবশ্যই বিশুদ্ধ জল ব্যবহার করতে হবে। এরপরে দেখে নেব মানব দেহে জলের প্রয়োজন হয় কেন। রক্ত সঞ্চালনে সাহায্য করে, তারপরে রয়েছে পরিপাক ও দেহ গঠনে সাহায্য করতে, তারপরে রয়েছে দেহ কোষে জলের সমতা বজায় রাখতে, আর তারপরে অবশেষে রয়েছে সবকটি ক্ষেত্রে। এখানে উত্তর হয়ে যাবে সবকটি ক্ষেত্রেই আমাদের কিন্তু জলের প্রয়োজন হয় দেহে। এবারে পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির এখানে হয়ে যাবে মাঝে নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে কি করতে হবে, উঁচুতে তুলে তারপরে দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। পরের প্রশ্ন, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কি করতে হবে, কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরের প্রশ্ন, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয়, এখানে হবে ওষুধ থাকা আবশ্যক। স্বাস্থ্য অমূল্য সম্পদ, মধুমেহ এখানে হয়ে যাবে অসংক্রামক ব্যাধি, অর্থাৎ এই মধুমেহ রোগটা ছোঁয়াচে রোগ নয়। পরের প্রশ্ন, বিশুদ্ধ বায়ু বর্ণ ও গন্ধহীন, অর্থাৎ যেটা শুদ্ধ বা বিশুদ্ধ বায়ু তার কোনো বর্ণ থাকে না এবং তার কোনো গন্ধও থাকে না। তারপরে শূন্যস্থান এক প্রকার সংক্রামক রোগ, এই শূন্যস্থানে তোমরা যে কোনো একটা সংক্রামক রোগের নাম দিতে পারো, এখানে যেহেতু করোনার দাপট চলছে তাই আমরা করোনাটাই লিখে দিলাম। এরপরে দেখো রোগ, এখানে আমরা লিখে দেবো সংক্রামিত হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। পরের প্রশ্ন, অসংক্রামক রোগ জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে। 11 নম্বর প্রশ্ন, মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে, একেই বলে, এটা হয়ে যাবে অভ্যাস। এবার পরের প্রশ্ন, সারণীর মধ্যে সমতা বিধান করো, অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের মিল করতে হবে। তো ডান দিকে যে নম্বরগুলো রয়েছে 1, 2, 3, 4, এই নম্বরগুলো আমাদের এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আর তোমরা যেটা করবে খাতাতে যেমনভাবে আছে এমনভাবে টুকে এই ব্র্যাকেটের মধ্যে এই বাম দিকের নম্বরগুলো তোমরা বসিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো কেমনভাবে করছি দেখো,
কিংবা তোমরা এটা পাশাপাশিও লিখতে পারো, যেমন ধরো এইভাবে করতে পারো, যেমন ক এ নম্বর দিয়ে সবুজ রং, এই সবুজ রংটার সঙ্গে আমাদের এদিকে কোনটা ম্যাচ হয়ে যাবে, এখানে ম্যাচ হয়ে যাবে দেখো 6 নম্বরেরটি, তাহলে আমরা এখানে 6 নম্বর লিখে দিলাম। এবার এরপরে তোমরা এর পাশে এরকম একটা অ্যারো বা তীর চিহ্ন দিয়ে এইটা মানে এই কথাটা যে সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক এটা লিখে দিতে পারো, আবার না লিখলেও হবে, এরকম ভাবে কিন্তু তোমরা করতে পারো। অচৈতন্য ব্যক্তি, এটা আমরা করব কি 2 নম্বর, দেখো যেটা রয়েছে যে দ্রুত জ্ঞান ফেরাতে হবে, অর্থাৎ যিনি অজ্ঞান হয়ে গিয়েছেন তার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে। অশোক চক্র, এই অশোক চক্রটা কি, এটা হবে আমাদের অগাধ প্রগতির প্রতীক, 3 নম্বর যেটা রয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার মাঝে যে অশোক চক্র রয়েছে সেটা হলো আমাদের প্রগতির প্রতীক। ত্রিবর্ণ রঞ্জিত, এটা কি, ত্রিবর্ণ রঞ্জিত হলো ভারতের জাতীয় পতাকা, দেখো 7 নম্বরে রয়েছে, তাই আমরা এখানে 7 লিখে দিলাম। স্বল্প রক্তপাত হচ্ছে, অর্থাৎ কোনো ক্ষতস্থান থেকে অল্প অল্প রক্ত পড়ছে, কি করতে হবে, ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে, 1 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে উত্তর। প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে কি করতে হবে, প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে দেখো 5 নম্বরে রয়েছে, দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখানে লক্ষ্য করো যে বাম দিকে রয়েছে 6টি আর ডান দিকে রয়েছে 7টি, এখানে কিন্তু একটি অতিরিক্ত থেকে গেল, যেমন কোনটা থেকে গেল, এই যে তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে, তো থাক তাতে কোনো অসুবিধা নেই। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, নিচের ফাঁকা ছকটি পূরণ করো, ইন্দ্রিয়ের যত্ন, তারপরে এদিকে রয়েছে যে ইন্দ্রিয়ের যত্নের নিয়মগুলি বর্ণনা করো, কি করবে আর কি করবে না। তো প্রথমে চোখ, চোখের যত্ন নেওয়ার জন্য কি করব সেটা আমরা এখানে আগে লিখে দিই, দেখো পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করব এবং বেশি পরিমাণে শাকসবজি খাব, আর কি করব, চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেব। এবার কি করব না, চোখে যাতে ময়লা না যায় সেদিকে নজর দিতে হবে। 2 নম্বর, খুব কম বা বেশি আলোয় পড়াশোনা করব না। এবার ত্বক, ত্বক বা চামড়া যেটাকে আমরা বলি বা স্কিন, তার যত্ন নেওয়ার জন্য আমরা কি করব আর কি করব না, প্রথমে দেখো কি করব, নিয়মিত সাবান মেখে স্নান করব, আর কি ভিটামিন ডি ও ই যুক্ত খাদ্য ও শাকসবজি গ্রহণ করব, আর কি করব না, খুব বেশি সময় ধরে ত্বক জলে ভেজাবো না, অর্থাৎ চামড়া যদি অনেকক্ষণ ধরে ভিজে থাকে তাহলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে, আর কি অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার করব না। পরের প্রশ্ন বা পরের পয়েন্ট, দাঁত সম্পর্কে এবার বলবো, দাঁত সম্পর্কে আমরা কি করব তার যত্ন নিতে গিয়ে, প্রথমে দেখো প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করব, আর কি দাঁতে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেব। কি করব না, মিষ্টি জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া যাবে না, আর 2 নম্বর কি, ছাই বা গুঁড়াকু দিয়ে দাঁত মাজা উচিত নয়, কারণ এই খড়খড়ে ছাই বা গুঁড়াকু দিয়ে দাঁত মাজলে দাঁতের ক্ষয় হয়ে যায়। এবার চলে যাব পরের প্রশ্নে, নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। তো প্রথমে যে যোগাসনটা দেখতে পাচ্ছি এই যোগাসনটির নাম হবে চক্রাসন, দেখো এটা চক্রের মতো বা চাকার মতো দেখতে, আর এই যে যোগাসনটা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, যদিও ছবিটা একটু অস্পষ্ট, তো এই যোগাসনটির নাম হয়ে যাবে নৌকাসন, দেখো শরীরটা নৌকোর মতো আকার ধারণ করেছে। পরের প্রশ্ন, নিজের মতো করে লেখো, এখানে 3টি প্রশ্ন রয়েছে, দেখো প্রথম প্রশ্নের জন্য 2 নম্বর, তারপরে প্রশ্নের জন্য 3 নম্বর, তারপরের জন্য 3 নম্বর, মোট 8 নম্বর। প্রথম প্রশ্ন, সুঅভ্যাস গঠনের নিয়মগুলি লেখো, উত্তরটা হবে এরকম, সুঅভ্যাস গঠন করতে হলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করতে হবে। 2 নম্বর, সৎ উদ্দেশ্য নিয়ে সুঅভ্যাস গড়ে তুলতে হবে। 3 নম্বর, সুঅভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা দরকার, সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে কাজ শুরু করতে হবে। 4 নম্বর, সুঅভ্যাস গঠন করতে হলে সেই কাজটি বারংবার বা নিয়মিত করতে হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, অসংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো, অসংক্রামক মানে যে রোগগুলো ছোঁয়াচে রোগ নয়। উত্তর, অসংক্রামক রোগের কারণগুলি হলো ক খ গ ঘ করে আমরা পয়েন্টগুলো করছি, প্রথমে ক, জিনগতভাবে পূর্বপুরুষ থেকে এই রোগগুলি আসতে পারে, খ নম্বর দিয়ে অসংযমী জীবনযাপন করলে, পরের পয়েন্ট অপুষ্টিজনিত কারণে, তারপরে ঘ নম্বর দিয়ে ভিটামিন ও খনিজ লবণের অভাবে, তারপরে যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনের অভাবে,
আর পরের পয়েন্ট, অতিরিক্ত মানসিক চাপের কারণে। চলে যাব পরের প্রশ্নে, নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? উত্তরগুলি এরকম, নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। 1 নম্বর, খুব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। 2 নম্বর, বাড়ির বাইরে গেলে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। 3 নম্বর, বারবার অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব বা সাবান দিয়ে হাত ধুতে হবে। 4 নম্বর, হাঁচি কিংবা কাশির সময় রুমাল অথবা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। 5 নম্বর, অনেক লোক উপস্থিত আছে এমন স্থান বর্জন করতে হবে। 6 নম্বর, যদি জ্বর, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি হয় তাহলে ডাক্তার দেখাতে হবে। তাহলে এই ছিল এই ক্লাসটির আলোচনা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও দেখা হবে অন্য একটি ক্লাসে। বাই।